বাঙালির আবহমান ও সমৃদ্ধ সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে 650 জন শিল্পী কিশোরগঞ্জের হাওর অঞ্চলে আঁকছেন দেশের সবচেয়ে বড় আলপনা, যা গিনেস বুকে নাম লেখাবে বলে আশা করছেন আয়োজকরা। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনান জানিয়েছেন সেই সংবাদ, দেখুন ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের মিঠামইনে হাওরের অলওয়েদার সড়কে দিনরাত চলছে আলপনা আঁকা, বলা যায় আলপনা আঁকার উৎসব। শিল্পীদের কেউ বা করছেন রেখাচিত্র, কেউ বা দিচ্ছেন রঙের প্রলেপ। রঙের আলপনায় মূর্ত হয়ে উঠছে হাওরের বুক। উদ্বোধনের আগেই 14 কিলোমিটার দীর্ঘ আলপনাটি দেখতে মানুষের ভিড়। হাওরের পরিবেশ তো এমনিতেই সুন্দর, আর আলপনা দেওয়ার মাধ্যমে পরিবেশটা মনে হয় বৈশাখের একটা আভা, তারপরে হাওরের পরিবেশ সব মিলে একটা অন্যরকম মাত্রা যোগ করেছে। আমার কাছে আসলে স্বপ্নের মতো মনে হচ্ছে, এবং মনে হচ্ছে যে আমি রূপকথার রাজ্যে এসে গেছি। এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিঙ্ক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড ও বার্জার পেন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগের এই আয়োজনের নাম দেওয়া হয়েছে আলপনায় বৈশাখ 1431। এই সড়কে আলপনা আঁকার পর বিশ্ব রেকর্ড হিসেবে গিনেস বুকে নথিভুক্ত করার উদ্যোগ নেবেন আয়োজকরা। আলপনা দেখার জন্য কিশোরগঞ্জ থেকে এখানে আসা, আমি খবরে দেখছি সবচেয়ে বড় আলপনা হবে। আয়োজকরা জানান, রোববার পহেলা বৈশাখের আলপনা অঙ্কন উৎসবের সমাপনী অধিবেশনে উপস্থিত থাকবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। এই মিঠামইনের রাস্তার সংবাদ যখন আমরা পেয়েছি, তখন আমরা ভাবলাম যে এই দীর্ঘ রাস্তাটার কোনো সুযোগ নেওয়া যায় কিনা, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এলো যে এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, সেখানে এটাকে উপস্থাপনা করা যায় কিনা। তো সেই চিন্তা থেকে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি। এতদিন শুধু দেশের মানুষ জেনেছে এই রাস্তা সম্পর্কে, এখন বিদেশিরাও জানবে এই রাস্তা সম্পর্কে, তারাও আসবে এই রাস্তাটা দেখার জন্য। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।